লায়ু কাল্লিবুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের বাইরে বোঝা চাপান না, আপনি যা পারেন তাই। একজন হাফেজ কারি কত সুন্দর কেরাত পড়ে, কিন্তু আপনারা এখানে যারা আছেন ওই হাফেজ কারি সাহেবের মতো মনে 10টা লোক ওরকম কেরাত পড়তে পারবেন না, এমনকি আপনার কোনো নামাজ হবে না, অবশ্যই হবে। তার কারণ আল্লাহ বলেন আমি সাধ্যের বাইরে কারোর বোঝা চাপাই না। এখন যার জ্ঞান নাই, যার জ্ঞান কম, তাকে আল্লাহ তো উপেক্ষা করবে না। তবে আল্লাহ এটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করলে আপনিও নিজে বুঝবেন যে তুমি এই দুনিয়ার জন্য কত বছর ব্যয় করছো আর আমার আখিরাতের জন্য কত বছর ব্যয় করছো, এইটা প্রশ্ন কিন্তু আল্লাহ করবে। যেহেতু আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যারা বিদ্রোহ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তার ঠিকানা জাহান্নাম। কাজে আপনি এই মনে করেন 100 বছর বাঁচবেন, এই 100 বছর সুখে থাকার জন্য আপনি যদি 20 বছর পর্যন্ত মেহনত করে থাকেন এবং আপনার পরিবেশ, আপনার পিতামাতা আপনাকে এইভাবে 20 বছর পর্যন্ত এই পথে আপনাকে মেহনত করিয়েছে যে আপনি 100 বছর সুখে থাকবেন, তাহলে আপনি হাজার হাজার কোটি বছর থাকবেন, সেখানের জন্য আপনি কত সময় ব্যয় করছেন। এভাবে যদি কেউ ফেল করে যে কোরআন শিখতে পারে না, তাহলে সে কিন্তু আসামি হবে। আর যার এমনি মেধা নাই সে কিন্তু আসামি হবে না, এটা বিবেকের উপরেই বিচারটা হবে। কাজে এই জন্য এইসব বিষয়গুলি আপনি একা যাবেন, কাজে আপনার প্রশ্নপত্রগুলো আপনি নিজে ঠিক করে যান, আপনার সাথে কেউ থাকবে না। অকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, আল্লাহ বলেন সবাই কিয়ামতের দিন একা, আপনা একাকেই আপনাকে আল্লাহর সাথে বুঝ করতে হবে, জিজ্ঞাসা করবে, জবাব দিতে হবে, কেউ নাই, কোনো উকিল মুক্তার সাহায্যকারী কেউ থাকবে না। কাজে এই জন্য আপনি যেন আল্লাহর কাছে হেরে না যান। এই অনেকে মশলা বলে শিয়ারে নামাজ পড়া যায় নাই, আরে বাবা জায়েজ নাই সেটা আমরা কি করে বলবো, কার কি ওজন সে ওজন অনুসারে তো তার কাজ। এখন যে চেয়ারে সারা বসতেই পারেন এখন তারে বলবেন যে জায়েজ নাই, কি করবেন? এরকম লোক আছে যে হাঁটতে পারে কিন্তু মাটিতে বসলে আর উঠতে পারে না, চেয়ারে বসলে ওখান থেকে দাঁড়াইয়া উঠে হাঁটতে পারে, চেয়ার থেকে খাটে যাইতে পারে কিন্তু মাটিতে বসলে আর উঠতেই পারে না, তাহলে সে কি চেয়ারে বসবে না? এখন কার কি ওজন সেইটা ওজনের উপরে নির্ভর করে, এটা এমন বলা যাবে না যে এইটা হবে না, এটা হবে না আমরা কি করে বলবো। কেউ যদি নিজে ভালো থাকতে চেয়ার ব্যবহার করে সেটা তো আল্লাহ দেখে, কিন্তু আমরা বলতে পারবো না যে হবে না, আমরা বলবো ওজোর যদি থাকে তা আপনি যেভাবে পারেন সেভাবেই আপনি পালন করেন। এই জন্য আল্লাহ বলছেন কোনো মানুষকে তার সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপানো হবে না। যার জাকাত মাল নাই তাকে আল্লাহ জাকাত দিতে বলছে? বলে নাই। যার সম্পদ নাই তাকে আল্লাহ হজ করতে বলছে? বলে নাই। আল্লাহ বলেন যে সাধ্যের বাইরে আমি কারোর কোনো বোঝা চাপাই না, আমি এটা বলি নাই যদি হজ করতে যাইতে না পারো তো পায়ে হাঁটতে যাও, যাইতে হবে, এরকম বলছে আল্লাহ? বলে নাই। টাকা নাই তোমার হজে দরকার নাই, লাহামা কাসাবাত ও আল্লাহ মাক্তাসাবাত, তার জন্য ওই সব কিছুই যা সে অর্জন করে তাহার বিপক্ষে ওই সব কিছু যা সে অর্জন করে। অর্জনটা যে মানুষ করে এটা তার পক্ষে এবং বিপক্ষে, কথা বুঝতে পারছেন? আপনার নামাজ পড়ছেন এটা আপনার পক্ষে, আর এখন যদি কেউ গান নিয়ে বসে থাকে সেটা তার বিপক্ষে। এখন গানের জন্য আপনার নিজের অর্গানগুলি, সেন্স অর্গানগুলি আপনি ব্যবহার করছেন, আর এখানে তাফসীর শোনার জন্য আপনার সেন্স অর্গানগুলি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এগুলো আপনি ব্যবহার করছেন। এখন আল্লাহ বলেন যে অর্জন যা করে মানুষ তার নিজের জন্য এবং নিজের বিপক্ষে, এইখানে একটু ব্যাসকম আছে। কাসাবাত আর একতাসাবাত শব্দটা একটু ব্যবধান না, এই ব্যবধানের মানে এটা অনেক ব্যাপার আছে। একতাসাবা হলো যে অর্জনটা কষ্ট করে করতে হয়, আর কাসাবাত হলো যেটা সহজে অর্জন করা যায়। কষ্ট করে কি অর্জন করতে হয় দেখেন, একটা লোকে চুরি করবে, একটা যদি বসে ব্যবসা করে তাহলে তার কোনো কষ্ট আছে, ভয় আছে? যা হয় 2 টাকা খোলা করবে, আর যে চুরি করবে সে দিনে ঘুমাইয়া রাইতে জাগবে, কোন ফাঁকে যাবে, কোথায় চুরি করবে, কি কি করবে, কত না বুদ্ধি তার করতে হবে। তাহলে এখন চুরি করিয়া যে উপার্জন করবে এইটা হলো একতাসাবাত, অর্থাৎ পরিশ্রম করিয়া সে করলো। চুরি যদি ভালো হয় তাহলে সে বলবে যে আমি চোর, কিন্তু সে কেউ বলে না তো যে আমি চোর, কেন? সে নিজেই জানে যেটা ভালো না, কি বুঝতে পারছেন? এগুলো বোঝেন। একটা লোক নেশা করে সে কি বলবে যে আমি নেশাকর, সে একেবারে মুখ টুক ধুইয়া পরিষ্কার করিয়া হুজুর আসসালামু আলাইকুম, কথা বুঝতে পারছেন? কাজে এই জন্য আল্লাহ বলেন যে জোর করে কষ্ট করে যেটা উপার্জন করা এটা তোমার বিপক্ষে যাবে। যে কোনো খারাপ কাজ এটা
মানে কষ্ট ছাড়া এটা করা যায় না। খারাপ কাজগুলি করতে কষ্ট বেশি লাগে, আর ভালো কাজগুলি করতে কষ্ট কম হয়। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ব্যবসা করেন, এগুলো কি সবই হালাল, এতে কষ্ট আপনার কম হবে। কিন্তু আর বিপরীতে যদি যান, চুরি করবেন, ডাকাতি করবেন, হাইজ্যাক করবেন, সিন্দাপ করবেন, কিডন্যাপিং করবেন, এ প্রত্যেকটাই কষ্ট বেশি। এই জন্য আল্লাহ বলেন যে সহজলভ্য, সহজে যেটা উপার্জন করা যায় এটা তোমার পক্ষে, আর অনেক কষ্ট করে তুমি যে উপার্জন করো এটা তোমার বিপক্ষে। কি কথা বুঝতে পারছেন? কোরআনের কথা খুবই সুন্দর, আল্লাহর কথা। রব্বানাল্লাহ তু আখিরনা ইন নাসিনা ওয়াখতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই অথবা অসতর্কতাবশত কিছু হয়ে যায়, মনেই নাই, রোজা রাখছেন মনে নাই, এর মধ্যে আপনি পানি খেয়েছেন বা কিছু খেয়ে ফেলছেন, এতে আপনার রোজা যাবে না। আর আখতা মানে অসতর্কতা, আপনি সতর্ক থাকলে এটা হইতো না, অসতর্কতাবশত যদি ভুল হয় সেটার জন্য আল্লাহ বলছেন সেটার জন্য আমার কাছে ক্ষমা চাও। অসতর্কতা বলেন, আমরা তো এই শহরের মানুষ, আমরা ঘরে গোসল করি, কিন্তু গ্রামের সব নদী খালে লাভ দিয়া নদীতে পুকুরে পড়িয়ে তারা গোসল করে। হ্যাঁ, তো এখন এই নদী খালে গোসল করতে গেলে, রমজানের রোজা রেখে নদী খালে গোসল করতে গেলে মুখের মধ্যে বা পেটের মধ্যে যে কোনো দিক দিয়ে পানি চলে যেতে পারে, এইটাকে বলে খাতা, অসতর্কতা। তুমি রোজা রাখছো, তুমি পানিতে ডুব দিলা কেন? তুমি ডাঙ্গায় থাকিয়া গোসল করো। তো অসতর্কতার জন্য যে ভুলটা হয় সেটাও আল্লাহ বলছেন যে আমার কাছে তোমরা ক্ষমা চাও। আল্লাহ বলছেন, বলো যে আল্লাহ আপনার না ধরেন, তার মানে এটা আল্লাহ ক্ষমা করবেন। ভুলে গেলে অথবা অসতর্কতাভাবে যদি কেউ অপরাধ করে তাহলে সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটা ঘোষণা করেছেন। তো আমরা ভুল এবং অসতর্কতা, আদম আলাইহিস সালাম যে ফল খেয়েছিলেন এটা তিনি ভুলে গিয়েছিলেন, তাকে যে আল্লাহ মানা করছে এটা তার মনে ছিল না। ওয়ালাকাদ আহাদনা ইলা আদম ফানাসিয়া, আল্লাহ বলেন আদম থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, আদম সেটা ভুলে গেছিল। এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতেই তাকে ক্ষমা করে জান্নাতের গাছের পাতা থেকে পোশাক দিয়ে তাকে সম্মানিত করে গুনাহ মাফ করে তারপর তাকে জিবরিল আমিনের সহযোগিতায় পৃথিবীতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম একটা গুনার জন্য 350 বছর কাছে, এই অস্ত্র ছোটোকালে শুনিয়ে শুনিয়ে আমরা একেবারে কান বোঝাই হয়ে গেছি, কিন্তু এখন দেখি যে আসলেও কথা ঠিক না। আদম আলাইহিস সালামকে নামতে বলা হয়েছে কেন? যে এই যে গাছটার ফল তোমাকে শয়তানে মিথ্যা বলে খাওয়াইছে, এই গাছের ফল খেলে পেটের মধ্যে প্রস্রাব পায়খানা তৈরি হয়, কাজেই তোমরা যখন খেয়েই ফেলেছো অল্প সময়ের মধ্যেই তোমাদের পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর এই জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, এই জন্য নামতে বলা হয়েছে, গুনার জন্য নামতে বলে, গুনো তাকে মাফ করে দেওয়া হয়েছে। এগুলো বুঝতে হবে। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা, হে আল্লাহ আমাদের উপরে এমন বোঝা চাপাবেন না যেমন বোঝা আপনি আমাদের পূর্ববর্তী উপরে চাপিয়েছিলেন। যেন বনি ইসরায়েলদের শরীয়ত খুব কঠিন ছিল, কাপড় নাক পা হয়ে গেছে কাটি ফেলাই দাও, তবা করবা, মাথা নয়ে থাকো, তোমার আত্মীয় তোমাকে কতল করে ফেলবে, কত বড় কঠিন শরীয়ত। তো এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে বলো যে পূর্ববর্তী উম্মতের উপরে যে বোঝা চাপিয়েছিলেন সেই বোঝা যেন আমাদের উপরে চাপানো না হয়, আমাদের শরীয়ত খুব হালকা, খুব সুন্দর। হ্যাঁ, বনি ইসরায়েলদেরকে কোরআনেই বলা আছে যে তুরফার মাথার উপরে ধরিয়া, মানে এক মানুষ উপরে ধরে ফেলাই দেব, মা কি নাম তরাত বলো, কিন্তু আমাদের তো তা বলেন, আমাদের বলছেন যে তোমাদের দুইটা পথ স্পষ্ট করে দেওয়া হলো, তুমি যদি জান্নাতের পথ গ্রহণ করো করতে পারো, আর দোজকের পথ গ্রহণ করো তুমি করতে পারো, তোমার জন্য ওই বনি ইসরায়েল ওই রকম তোমার মাথার উপরে তুরফার চাপাই দেওয়া হয়নি। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, হে আল্লাহ আমাদের উপরে এমন বোঝা আপনি চাপাবেন না যেই বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই, যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই এমন বোঝা আমাদের উপরে যেন আপনি না চাপান। ওয়াফার না, আপনি আমাদের ক্ষমা করেন। ওয়াগফিরলানা, আপনি আমার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন। ওয়ারহামনা, আপনি আমার প্রতি দয়া করুণা অনুগ্রহ নাজিল করুন। আন্তা মাওলানা, একমাত্র আপনি আমাদের বন্ধু। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি কাফের দিবরে আমাদেরকে সাহায্য করেন। এই মাওলানা শব্দ নিয়ে অনেকে অনেক কথা তোলে। মাওলা শব্দের অর্থ যেমন আল্লাহকে বোঝায় রক্ষাকারী বন্ধু, মাওলা শব্দের অর্থ মুক্ত গোলামকেও মাওলা বলা হয়।
মনিব যদি একটা গোলামকে মাফ করে দেয় তাহলে এই গোলামকে বলা হয় অমুকের মাওলা। তার মাওলা মানে যদি আল্লাহকেই বোঝায় এমন না। আজ এই জন্য সমাজে আলেমদেরকে মাওলানা বললে সেটা যে একটা মারাত্মক অপরাধ এমন কিছু না, যেহেতু ওই শব্দটা বহু অর্থ বহন করে। মাওলা মানে মানে বন্ধু, মাওলা মানে রক্ষাকারী বন্ধু সেখানে আল্লাহ, আর মাওলা হলো আজাদ করা গোলাম। কাজে এই জন্য মাওলা শব্দ যদি সমাজে এটা প্রচলন হয়ে গেছে, এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে তো আমাদের অনেক সমস্যাই সৃষ্টি হবে। আমরা নামে পিছিয়ে মোহাম্মদ ব্যবহার করি, এটা কি ঠিক? প্রত্যেকটা মানুষ নিজে বলবে যে আমি প্রশংসিত, এটা কি বলা ঠিক যে আমি বলবো যে আমি প্রশংসিত? এখন এই মোহাম্মদ আমাদের নামের পিছিয়ে ঢুকছে, আমরা বাদ দিতেই পারছি না। এটা ঢুকছে কেন জানেন? এই আপনারা দাদার আমলের দলিল দেখবেন, সেখানে লেখা আছে সিরি আব্দুর রহমান, মানে সম্মানসূচক শব্দ হলো সিরি। এটা হিন্দুরা ব্যবহার করতো, মুসলমানদের জন্য এটা ব্যবহার করা হতো। পরবর্তীতে মুসলমানরা চিন্তা করলো যে আমরা সিরি লেখবো কেন, ওরা সিরি লেখে লেখবে আমরা লেখবো, তাহলে আমরা কী করবো? আমরা সিরি না, আমরা মোহাম্মদ। এই এই কিন্তু মোহাম্মদ ঢুকলো, সিরির সাথে মোকাবেলা করার জন্য মোহাম্মদ। কিন্তু এই মোহাম্মদ তো যে আমাদের জন্য ক্ষতিকর, যে আমি নিজের কথা বলবো যে মোহাম্মদ প্রশংসিত, এটা কেমন কথা? আমি কোনো মানুষ তো নিজেকে নিজে প্রশংসিত এটা নিজ হাতে নিজে লিখতে পারে না। কিন্তু আমরা এখন এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে সমাজে এমন সমস্যা সৃষ্টি হবে যে নিয়ে একটা মনে করেন বিরাট আন্দোলন বা একটা সময় নষ্ট হবে। আমি আমার ছেলেদের নাম স্কুলে যখন ভর্তি করাইছি মোহাম্মদ স্যারের নাম পাঠাই দিছি, এখন স্যাররা কে কি হাই রে সর্বনাশ, মানুষ হবে ছেলের নামে পিছিয়ে মোহাম্মদ নাই, এটা কত বড় অপরাধ দিছে মোহাম্মদ ঢুকাইয়া কি? তো কাজে এগুলো কিছু করার নাই। কাজে এই জন্য এসব বিষয় যেগুলিতে আমাদেরকে মারাত্মক ক্ষতি করে না সেগুলি নিয়ে তর্ক বিতর্ক না করাই ভালো, যেগুলো মারাত্মক ক্ষতি করে সেগুলো নিয়ে তর্ক করা আমাদের আমরা করতে বাধ্য, তাহলে তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর এই খুঁটিনাটি এগুলো নিয়ে তর্ক না করা ভালো। তো আমরা সুরাটা ইনশাল্লাহ আল্লাহর মহিমা আমাদের সুরাটা শেষ হয়ে গেল, সুরাতুল বাকারা। তো খুবই ফজিলত ও বরকতের সুরা। তো এই সুরার শেষ অংশ আপনার রাত্রে ঘুমাবার আগে যদি পড়ে ঘুমান তাহলে বিভিন্ন দিক থেকে নিরাপদে থাকা যায়, চোর ডাকাত থেকে শয়তান থেকে নিরাপদ থাকা যায়, আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত। এটা ঘুমানোর আগে এই সুরা আপনি পড়ে ঘুমাতে পারেন। নানাবিধ কোরআনে সব ধরনের শেফা মানে রোগ মুক্তি তো কোরআনে আছেই, আল্লাহ বলেছেন। কাজে আমরা কোরআনকে ইনশাল্লাহ রোগ রোগ মুক্তির জন্য আমরা ব্যবহার করতে পারি, আল্লাহ বলছেন যেটা শেফা। তো আসুন আমরা এখন আজকে এখানে সমাপ্ত করছি। আল্লাহ আপনার কালাম পাকতে কথাবার্তা বলছি, আল্লাহ জ্ঞানের অভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিন। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে সব দিয়া যদি থাকেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে পৌঁছে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামাতে আসমন্ত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব উলামা মাহফুজালা সুহাদা সওয়ালিন সিদ্দিকিন মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামামের আওরাফাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি শৈশব চেগানা যারা কবরে চলে গেছেন তামামের আওরাফাকে সব পৌঁছে দিন। আল্লাহ এই সুন্দর মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তারা তাদের আত্মীয় স্বজন যারা পৃথিবীতে নাই আল্লাহ তাদের আওরাফাকে সব পৌঁছে দিন, আর যারা আসেন তাদেরকে আপনি ইমানের সহিত কবুল করিন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের অন্তর্জামী সকলের দিলের নেক মাকসুদ পুরো করার তৌফিক দিন, সকলের বিমার আজার অসুখ বিসুখ ব্যারাম পীড়া ভালো করে দিন। আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে আপনি মুক্ত করুন। আল্লাহ আপনি মুসিবত দিয়ে আমাদেরকে আমাদের অপরাধ যেন পরীক্ষা করেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আমরা যেন মুসিবতে আবার লিপ্ত না হই, আল্লাহ আপনি মাফ করে দেন। সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন, সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, সকলের আওরাত ফজল নেককার বানিয়ে দিন, মানুষের মনকে কোরআনের দিকে ঝুঁকিয়ে দিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।